প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব গল্প থাকে। আমাদের গল্পটা শুরু হয়েছিল মুখ বইয়ের পাতায়। স্কুলের গণ্ডি না পেরোনো দুটো ছেলে মেয়ের গল্প নিজের হাতে লিখে দিয়েছিল একটা ছোট্ট ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর বাকিটা একসাথে দেখা যাক। সত্যি করে বল, একই রকম কথা কটা মেয়ের সাথে বলছিস? কার সাথে বলবো? আমি বিশ্বাসই করতে পারলাম না। তুই বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই। সবসময় এরকম বললেই তো হলো না। সেটা তো ব্যাপার না, ব্যাপারটা সবসময় আমি যেটা বলি সেটা ঠিক না, সবসময় যেটা তুই বলিস সেটা ঠিক না। কখনোই না এরকম সবাই সবসময় সব ছেলেরা এরকম বলে বলে তোকেও বলতে হবে তার কোনো না না। ছেলেরা সবসময় ভিকটিম, এটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক করি না। ছেলেরা সবসময় ভিকটিম, তোর সাথে তর্ক করতে যাই না। আচ্ছা ঠিক আছে, তোরা অনেক ঝামেলা করেছিস, এবার তোরা একটু শান্ত হ। আমাদের সবার তোদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর চাই, ওকে? তো প্রথম প্রশ্ন, এই যে 10টা বছর, 10 বছরে কতবার ব্রেকআপ হয়েছে? 10,000 বার তো হয়েছে। তাই বেশি হয়েছে মোটামুটি। ধরো মোটামুটি তুই ধর ওই মানে আমাদের যারা খুব কাছের বন্ধু বান্ধবী তারা জানে আমাদের ব্রেকআপের সিন। মানে আমাদের এত ব্রেকআপ হতো আর তারা এত সামলাত, লাস্টে যেদিন তাদেরকে সবাইকে বিয়ের খবর দিলাম যে আমাদের বিয়ে, বিশ্বাস করছে না যে মানে আমরা এতবার ওদেরকে বলেছি যে এইবারে ফাইনাল ব্রেকআপ, আর সম্পর্ক কোনো ভাবেই রাখবো না। তারা এসেছে, বুঝিয়েছে, ঠিক করেছে, তো ফাইনালি যখন বিয়ের খবর, মানে একজনের সাথে তো আমার ঝামেলা বেঁধে গেছে, সে বিশ্বাসই করছে না। আমি চাই হ্যাঁ সত্যি বিয়ে বলছে, যা হতেই পারে না, আবার দুদিন পরে সেটা বলবি ব্রেকআপ হয়ে গেছে, এরকমই একটা ব্যাপার। কিন্তু এই 10 বছরে যতবার ব্রেকআপ হয়েছে তোমার, কিন্তু ব্রেকআপটা তোর দিক থেকে হয়েছে, আমার দিক থেকে হয়নি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল যে 10 বছরে একবারও তোর কারণে হয়নি। কারণ তো অনেক হতে পারে, কিন্তু ব্রেকআপটা করেছিস তুই বাবা। যাই হোক, মিউচুয়ালি হয়েছে, যা হয়েছে হয়েছে অনেকবার, কিন্তু মিউচুয়াল। হ্যাঁ অনেকবার এরকম হয়েছে যে ব্রেকআপ, আজ থেকে দুজনে কি বললাম ব্রেকআপ, থাকবো না সম্পর্কে, পরের দিন ঘুরতে যাচ্ছি, কাজ করছি, কিন্তু ব্রেকআপটা মেইনটেইন হচ্ছে। ব্রেকআপটা মেইনটেইন হচ্ছে, ব্রেকআপ হয়েছে, কিন্তু মানে ব্যাপারটা ওরকমই, ব্রেকআপ কিন্তু আমরা দেখা করছি। আমি আগে বলি, আমার আজ অব্দি যেটা ওর দিক থেকে মানে ওর যে গুণটা আমার সবথেকে বেশি ভালো লাগে, গুণ তো অনেক, সর্বগুণে গুণান্বিত একটা মেয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, যেটা আমি যাই করি না কেন, ছোট মানে ছোটো ডিসিশন বড় ডিসিশন, ও আমাকে সাপোর্ট করে, ব্যাপারটাকে বোঝে, বোঝার পরে সাপোর্ট করে। যেমন আমার বিজনেস করতে করতে ইউটিউব করা এরকম, বা মাঝে মাঝে আমি ডিপ্রেশন হয়ে বলি ইউটিউব করবো না, এটাকে সাপোর্ট না করা, মানে আমার কোন ডিসিশনটাকে সাপোর্ট করতে হবে, কোনটাকে সাপোর্ট করতে হবে না, সেটাকে ওভারকাম করাতে হবে, সেই ব্যাপারটা থাকে, সেটাও জানে, ও বোঝে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর আমাকে যদি বলতে হয় তাহলে যেটা একটা মেয়ে সব থেকে আগে দেখে, মেয়েরা তো খুব ছোটো ছোটো জিনিস মেনটেন করে, তো যেটা আমার ওর সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রচণ্ড কেয়ারিং, ভীষণ। মানে আমি যখন ওর সাথে থাকি, বেরোই বা সাথে থাকি, আমার মনেই হয় না কখনো যে মানে আমারই বয়সে, আমার থেকে খুব বেশি ডিফারেন্সও না ওর বয়সেরও, এত সুন্দর ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখে, কেয়ার করে, এবং এমনভাবে আমাকে ট্রিট করে অ্যাজ ইফ আমি একটা ছোট্ট বাচ্চা, আরও আমার থেকে অনেক বড়। তো বিয়ের পরে এরকম করবে তো? আরও বেশি করবে, আরও বেশি করবে দেখা যাক। কিন্তু এটা ওর সব থেকে মানে অনেক গুণের মধ্যে সব থেকে বড় গুণ যেটা হচ্ছে যে ও ভীষণ কেয়ার, এটা আমি বলবো। 10 বছর ধরে আমার একটাই অভিযোগ ওর প্রতি, আর যেটা প্রচণ্ড ইরিটেটিং সেটা হচ্ছে অত্যন্ত বেশি ওভার পজেসিভ, মানে ওভার পজেসিভের উপরেও আর কোনো টার্ম হয় কিনা আমার জানা নেই। ওভার পজেসিভ আর পজেসিভের মধ্যে একটা ব্যাপার আছে, আমি পজেসিভ, তুই ওভার, আমি পজিটিভ, তুই ওভার, না ওভার নয়, ওভার নয়। এখন এখন তোমার একটা ব্যাপার থাকে, একটা অ্যালগরিদম থাকে, প্রতিটা বয়ফ্রেন্ডের তার গার্লফ্রেন্ডের ছেলে বন্ধু নিয়ে প্রবলেম থাকে, এটা থাকতেই হবে, এটা এটা ধর্ম, এটা চলে আসছে, এটা ট্র্যাডিশন, এটা কেউ কেউ কোনোদিন ব্রেক করেনি আর কেউ করতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমার গার্লফ্রেন্ডের মেল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমার কোনোদিন প্রবলেম। তো আমারও সেরকম প্রবলেম ছিল, তো এখনই যাদের সঙ্গে তনিমা শ্যুট করছে, তনিমা বলতে পারবে যে কী কী হয়েছিল, কী কী না হয়েছিল, যত ভালো মুহূর্ত ভালো সময় তোর কোনো না কোনো ছেলে বন্ধু এসে সেই ব্যাপারটাকে পুরো স্কুট করে গেছে। তারা যদিও এখন ম্যাক্সিমাম আমারও সবাই মোটামুটি ভালো বন্ধু, ভাই দেখলে কিছু মনে করিস না, করেছিস এককালে এখন কি বলে। হ্যাঁ ওর সাথে ভালো বন্ধু, কিন্তু আমার সাথে সবার কানেকশন অলমোস্ট লস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তুই ওভার পজিটিভের উপরেও যদি বিয়ন্ড দা ওভার পজিটিভ কোনো টার্ম থাকে ও সেটা,
যেটা 10 বছর ধরে আমি সহ্য করে জানি না আগামীতে আমাদের কি অপেক্ষা করছে। এখন তো নতুন তৈরি যাই হোক, এবার আমার তোর আমার 10 বছর ধরে ওর প্রতি সেরম কোনো মানে হিউজ অবজেকশন নেই। অবজেকশন তো অনেক আছে, মানে এতদিন একসঙ্গে আছি, ছোটো ছোটো বিষয়ে রাগ জেদ এইগুলো তো ছোটো ছোটো বিষয়গুলো তো ওভারকাম করা যায়। কিন্তু যেটা সব থেকে ইরিটেট লাগে এমন, মানে যেমন সহ্য না মনে হয় ও এরম একটা হয়ে যায়, সেটা হচ্ছে ব্যাপারটা যে যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই খাবার দিয়ে দিয়েছে, আর আমি খেতে খুব ভালোবাসি, খুব খাদ্য রসিক একটা ছেলে আমি, আমি চামচ নিয়ে খাওয়ার জন্য রেডি, আমার জিভ দিয়ে জল পড়ছে, ও সেটাকে নিয়ে এইভাবে ছবি তুলবে, এইভাবে ছবি তুলবে, এইভাবে ছবি তুলবে, খাবারের সঙ্গে ছবি তুলবে, 14 রকম ছবি টবি তুলে তারপরে সেটাকে মোটামুটি খাবার ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ ছবি সেশন ফটো সেশন চলবে, তারপরে আমি সেটা খেতে পারবো। এইটা ছবি তোলাটা একটা আর্ট, এটা মেইনটেইন করতে হয়। এইটা আমার খুব ইরিটেট লাগে, এইটা আমার ইরিটেট লাগে। তাছাড়া সেরকম ইরিটেশন বলে রাগ হয় অনেক, কারণ ইরিটেশন বলতে আর সেরকম কিছু নেই। আমাদের মিল অমিল, অমিলটা আমি বলি, অমিলটা যেটা মেন মানে যেটা আসল, যারা আমাকে জানে আমার বন্ধু বান্ধব বা আমার চ্যানেলের লোকজন তারা জানে আমি পাহাড় ছাড়া কিছু বুঝি না, মানে আমাকে প্রতি 2 মাস অন্তর একবার করে পাহাড়ে যেতেই হবে। আর এক্ষেত্রে এখানেই ওর সঙ্গে সবথেকে বড় অমিল যেটা যে ও পাহাড় পছন্দ করে না, সমুদ্র পছন্দ করে। এইখানেই মানে মিল আর অমিল, মানে অমিলটা খুব মানে খুব বেশি ম্যাটার করে এখানে, যে সমুদ্র আমি পাহাড়। আর সেরকম অ্যাজ সাচ মিল মানে অমিল বলে কিছু নেই, মিল অনেক আছে অমিল বলে কিছু নেই। এটা একটা বিশাল বড় অমিল, কোনোদিনই কোনো বনিবনা সম্ভব নয়, কোনোদিনই কোনো আপোষ সম্ভব নয়। বলছিস যদি তোর সাথে আমার পাহাড় যেতে হয় সেটা যাব, কিন্তু আমি 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 তোকে পাহাড় ভালো লাগে, পাহাড় ভালোবাসতে সমুদ্র ভালো লাগে। এই যে মিল হয়ে গেল এখানে, এটাই কথা। মিলটা বলতে আমাদের মিল এমনি প্রচুর আছে, কিন্তু সবথেকে বড় মিল এটা যে আমরা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আমাদের মধ্যে, মানে আমরা মানিয়ে নিতে পারি। হাজারটা অমিল, ও যদি সাউথ পোল আমি নর্থ পোলও হই, কিন্তু আলটিমেটলি এই যে 100 কোটি অমিলের মধ্যে মিল আমরা বিয়েটা করছি, আর এই যে এখনই সামনেই হয়ে গেল। মানে আমরা খুব বেশি তর্ক করি না কোনো বিষয় নিয়ে, মানে খুব স্ট্রেচ করি না, ঝগড়া হলে ঝগড়া করি, কিন্তু এই যে ছোটো ছোটো বিষয় যেমন ওর পাহাড় আমার সমুদ্র, এটাকে আমরা স্ট্রেচ করি না, ঠিক আছে তোর পাহাড় আমার সমুদ্র, তো আমরা একটা মিউচুয়ালে চলে আসি যে বছরে 2 পাহাড় 2 সমুদ্র, ব্যাপারটা এরকম। টিপস কী দেবো, টিপস এটাই যে বিয়ে হচ্ছে ফাইনালি এত বছর পরে, আমরা একটু বয়স এখনো ছোটো আছি, তাড়াতাড়ি বিয়ে করেছি, যাই হোক ভালো করে সংসার করিস, রান্নাবান্না করিস আমার জন্য মায়ের সাথে বছরে একদিন, আর খাসি মাংসটা ভালো করে করিস, ঠিক আছে। কোনো কথা মনে চেপে রাখিস না, তোর তো স্বভাব এটা, যা হবে আমায় বলে দিবি। আর এই এইগুলোই টিপস, আমার জামা প্যান্টগুলো গুছিয়ে দিবি, হ্যাঁ এইটুকু আর বেশি করে দাবি। আমারও ছোটোই দাবি, আমার দাবিটাও বলি তাহলে, সেটা হচ্ছে ওই বিয়ের পরে যখন সেই ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, তো ভাত আর কাপড়টা না নিলেও হবে, ওটা চলে যাবে, কিন্তু বাদ বাকি কী বলতো ওই সারা জীবনের জন্য ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্টা, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, আজিও, এইগুলো দায়িত্ব সারা জীবনের জন্য নিয়ে নিস আমার। আর আমি একটু ঝগড়া করবই, রাগ করবই, রান্না একটু কমই করব, সেগুলো একটু মানিয়ে নিস, ঠিক আছে এটুকু। কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী, কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুমপাড়ানি, সে তো জল্পনাতে কল্পনাতে লাগছে জড়িয়ে, আর একলা রাতে আশকা রাতে রাখছে জড়িয়ে, সাজনা লাগে না আমাকে আর তোরে বিন, সাজনা
काटे ना अब रतिया तोरे बिन साजना लागे ना अब अखिया तोरे बिन साजना काटे ना अब रतिया तोरे बिन পাঠিয়েছি তোমার পাড়ায় বলি বৃষ্টি দিনের অলক্ষণে জোড়ো হাওয়াকে আর লালচে রাতের আশকারাতে ভিজতে চাওয়াকে সাজনা লাগে না অব আঁখিয়া তোরে বিন সাজনা কাটে না অব রাতিয়া তোরে বিন साजना लागना अब किया तोरे बिन साजना काटे ना अब रतिया तोरे बिन Thank you.